नमस्कार बन्धुरा सन्तु इनफोटेक यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রত্যেক বছর যে স্কলারশিপটি দেওয়া হয় থাকে অর্থাৎ যাকে আমরা ওএসিস বা এসসি এসটি ওবিসি স্কলারশিপ বলি সেই স্কলারশিপে ইতিমধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছে যে সকল স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে প্রচুর স্কলারশিপ কিন্তু পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে বা প্রচুর স্কলারশিপ কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তা কেন বন্ধুরা ক্যান্সেল হচ্ছে? না, রেশন কার্ড লিংক নেই। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ওএসিস স্কলারশিপে নতুন একটি নিয়ম চলে এসেছে, প্রত্যেকের কিন্তু রেশন কার্ডটি ওএসিস স্কলারশিপের সঙ্গে আপডেট করাতে হবে। তা কিভাবে আপনারা ওএসিস স্কলারশিপে রেশন কার্ড আপডেট করবেন? তা প্রসঙ্গত বন্ধুরা জানিয়ে দিচ্ছি, ওএসিস স্কলারশিপে যারা প্রথম দিকে অ্যাপ্লাই করেছে তাদের কারোরই কিন্তু রেশন কার্ড আপডেট নেই। তো এই মুহূর্তে কিন্তু নতুন একটি সিস্টেম চলে এসেছে ওএসিস স্কলারশিপের মধ্যে যে রেশন কার্ডকে আপনাদের আপডেট করাতে হবে, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকের রেশন কার্ড আপডেট না করালে কিন্তু আপনারা স্কলারশিপের টাকা পাবেন না। তা কিভাবে আপনারা আপডেট করাবেন? দেখুন বন্ধুরা, ওএসিস স্কলারশিপে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনাদের যে ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটটা প্রথমে আপনারা সিলেকশন করবেন। তা ইনস্টিটিউট সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু আপনাদের লগ ইন ইন্টারফেস দেখাবে। তা যাদের যাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবে। তো এখানে আমি পাসওয়ার্ডটি কীভাবে আপনারা রিসেট করবেন যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান সেই প্রসেসটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাসওয়ার্ড ভুলে গেলে এখানে ফরগট পাসওয়ার্ড অপশন রয়েছে, সেই ফরগট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলেই আপনাদের এখান থেকে কিন্তু অ্যাপ্লাই ডিস্ট্রিক্ট দেখাবে, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেছিলেন। অ্যাপ্লিকেশন টাইপ দেখাবে, নিউ আপনারা সিলেকশন করবেন, এখান থেকে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এবং আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি বসিয়ে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে আপনারা অ্যাপ্লিকেশন আইডিটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। তা যখনই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে পাসওয়ার্ড রিসেট করার একটি অপশান চলে আসবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের ওটিপিটি বসাতে হবে এবং নিউ একটি পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন। তা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে নিচে কনফার্ম পাসওয়ার্ডটি আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। এবার আপনারা নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইন করবেন। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটি নতুন করে লগ ইন করছি, অর্থাৎ আমাদের আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আমরা লগ ইন করছি। তা যখনই আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম দেখুন বন্ধুরা, প্রথমেই আমাদের দেখাচ্ছে প্লিজ আপডেট দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আপডেট করাতে হবে, অর্থাৎ আমাদের খাদ্যসাথী নাম্বারটি কিন্তু এখানে পুট করাতে হবে। তা যাদের যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, কারোর RKSY1 রয়েছে, কারোর RKSY2 রয়েছে, কারোর PHH রয়েছে, প্রত্যেকের কিন্তু প্রথমেই কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরিটি আপনারা উল্লেখ করবেন, অর্থাৎ RKSY1 প্রথমে লিখবেন, তারপরে রেশন কার্ডের নাম্বারটি অবশ্যই দেবেন। যদি আপনারা রেশন কার্ডের শুধু নাম্বারটি দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমি আপনাদের ভিডিওটি করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে প্রথমে সেই ক্যাটাগরিটি আপনারা উল্লেখ করবেন, তারপরে রেশন কার্ডের নাম্বারটি বসাবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। তা রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম আমাদের কিন্তু রেজিস্টার্ড মোবাইলের সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে এসছে। তা ওটিপিটি আপনারা সঠিকভাবে দেখে এখানে বসিয়ে দেবেন এবং ওটিপিটি বসানোর পর যখন আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবে রেকর্ড আপডেটেড সাকসেসফুলি, কাইন্ডলি রিপ্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনাদের ওটিপি বসিয়ে যখনই আপনারা সাবমিট করলেন তখন কিন্তু আপনাদের ফর্মটি সাকসেসফুল আপডেট হয়ে গেল। এবার আপনারা এই ফর্মের কিন্তু একটি রিপ্রিন্ট বা একটি প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। তা প্রিন্ট আউট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অপশন রয়েছে, এই প্রিন্ট অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং 3 পাতার একটি প্রিন্ট আউট পেয়ে যাবেন। যদি আপনারা আপডেট প্রিন্ট আউটটি আপনাদের ইনস্টিটিউটে জমা করতে চান বা আপনারা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে একটি ফ্রেশ প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। তো এই প্রসেসে বন্ধুরা প্রত্যেককেই কিন্তু এই মুহূর্তে ওয়েসিস পোর্টালে ঢুকে তাদের রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন কার্ডটিকে কিন্তু সঠিকভাবে আপডেট করাতে হবে। আপডেট না করালে কিন্তু আপনাদের প্রত্যেকের স্কলারশিপের টাকা আটকে থাকবে এবং পেন্ডিং হয়ে থাকবে। তো এই মুহূর্তে বন্ধুরা আপডেটটি আপনাদের জানিয়ে দিলাম, কিভাবে আপনারা করবেন সেই প্রসেসটি আপনাদের বলে দিলাম। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিদিন নিত্য নতুন ভিডিও এবং অনলাইন রিলেটেড গুরুত্বপূর্ণ কাজগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দিতে হবে। তা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো লাগলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।